হ্যালো ফ্রেন্ডস শীতকালের সকাল এখন রেডি হয়ে গেছে বাইরে কাল যাব ভোরবেলায় কোন কনে ঠান্ডা শীতকালের সময় আপনাদের কাছে কিছু একটা জিনিস যেটা হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে কিছু শেয়ার করবো কেন স্বামী স্ত্রী সম্পর্ক টেকে না নটা দশটা পর্যন্ত ঘুমোচ্ছে তবুও সকালবেলায় উঠে নটা দশটার সময় বলে সারাদিনে কাজ করেনি খুব ব্যস্ত তার হাজব্যান্ডের জন্য সময় নেই সে সময় পায় না তার হাজব্যান্ডের শরীর খারাপ হলেও তাকে দেখার মতো তাকে জিজ্ঞাসা করার মতো যে তোমার কষ্টটা কি সেইটুকু সময় তার নেই কদিন ধরে ঠান্ডায় কষ্টে কাশি জ্বর খুব কষ্ট পাচ্ছি এখনও পর্যন্ত কাশি এখনও যায়নি কিন্তু একটু যত্ন নেওয়ার মতোই সেটুকু সময় তার নেই এই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আমি ফ্যামিলির জন্য সকাল ঠান্ডায় কনকনে চারটে পাঁচটার সময় ঘর থেকে বেরিয়ে যাই সে রাত্রে আবার ঘর ঢুকি খাওয়া দাওয়া কোনো ঠিক ঠিকানা নেই সব কিছু রোজগার করি ফ্যামিলির জন্য কিন্তু তবু আমি গরু না মানে যে গরু দুধ দেয় সেই গরুর লাথি খেতে হয় ওর বক্তব্য সেটা তাহলে ও কীভাবে গরুর দুধ দিচ্ছে আমি বুঝতে পারছি না আমি রোজগার করে সবই নিয়ে আসছি বাড়িতেও কাজ করছি ছেলেকেও দেখছি ছেলেকেও মানুষ করছি সমস্ত দায়িত্ব নিচ্ছি সমস্ত কিছু করছি সে শুধু রান্না করে সবাই নটা দশটা ঘুম থেকে ওঠে রান্না কাছাকাছি এটুকুই করে তাতেও সারাদিন চলে যায় কে খাচ্ছে না খাচ্ছে সেটা তার দেখার দরকার নেই শুধু ওইটুকু দরকার তার টাইম মতো খাওয়া হবে তার টাইম মতো চান করতে হবে সেই কারণে বলতে হয় আমাদেরকে নাহলে সেটাও বলতো না শরীর খারাপ তবু উল্টো আমাকে ঘরের কাজ দিয়ে দিচ্ছে নিজে জল গরম করো নিজে চান করো নিজে সব কিছু করো আমার কথা বলার ক্ষমতা পর্যন্ত ছিল না এই অবস্থাতে বক 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 করেছে সারাটা দিন ধরে ঝগড়া অশান্তি করেছে আমি ঘরে রেস্ট করি না কোথাও আড্ডা বাজে দিই না আমি সময় নষ্ট করি না তবুও শরীর এত খারাপ ঘরে একটা দিন ছিলাম তার জন্য এত কথা আমাকে শুনতে হয়েছে ঘরের কাজ করতে বলা হচ্ছে খুব কষ্ট হয়েছে মন থেকে যে স্বামী স্ত্রী সম্পর্কে কি এটা একে অপরের দুঃখ কষ্ট বুঝবে না সময় বা সময়ে পাশে থাকবে না শুধু নিজের স্বার্থ নিয়ে চলবে এইভাবে স্বামী স্ত্রী সম্পর্কে চলে শুধু নিয়ে স্বার্থটা বুঝবে আমি ভালো থাকবো আমি ভালো খাবো আমার স্বপ্ন পূরণ করবো ব্যাস কে কি করছে খাচ্ছে না যাচ্ছে মরছে না বাঁচছে কষ্ট পাচ্ছে না কি করছে ভবিষ্যতে চিন্তা কিচ্ছু নেই সেই কারণে আজকে এই ভিডিওটা করা এরকম অনেক ভিডিও করেছি আর ভিডিও করব অনেক পার্ট টু পার্ট ভিডিও কারণ অ্যাকচুয়ালি সমাজে ছেলেদেরকেই দোষী করে মেয়েরা এখনকার আইন কাইন অনুযায়ী মেয়েরা যাই করুক না কেন মেয়েরা নির্দোষ মেয়েদের কোনো দোষ নেই কিন্তু অ্যাকচুয়ালি এখনকার সময় স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে সেপারেট হয়ে যাচ্ছে কেন এই ধরনের মেয়েদের জন্য তারা তার হাজব্যান্ডকে বুঝবে না মুখে মুখে তবে করবে তার নিজের ভুল কখনোই মেনে নেবে না সে নিজের ভুলও যদি থাকে সেইটা কখনও সুধ আনার চেষ্টা করবে না কখনও আলোচনা করবে না সে শুধু নিজের স্বার্থটা বুঝবে তার নিজের ফ্যামিলির সাথে আর তার নিজের ফ্যামিলি বলতে তার নিজের মা বাবা বা নিজের নিজের যে ডাকে নিজের মনে করে বন্ধু বান্ধব ভ্যানা যাই হোক তার বিয়ে করা তার হাজব্যান্ড বা হাজব্যান্ডে যদি কোনো ছেলে থাকে আগের তা কোনো সব সম্পর্ক নেই ওর শুধু নিজের স্বপ্ন সব পূরণ হলেই হলো কার কী হয় না হয় তার কোনো অসুবিধা নেই অনেক কথা আছে মনে থাকে না ভুলে যায় বলতে পারি না সব কথা তুলে ধরতে পারি না মনে হয় প্রত্যেকটা কথা খুটি নাটি প্রত্যেকটা জিনিস যেন সবার কাছে তুলে ধরতে সবাই জানুক যে আমার জীবনেও কতটা কষ্ট আছে মানসিকভাবে শারীরিকভাবে দিনের দিনে আমার শরীরের অবস্থাটা খুবই খারাপ হয়ে যাচ্ছে মন থেকেই আর বাঁচার ইচ্ছেটুকু পর্যন্ত নেই কিন্তু আমার ছেলেটার জন্য আমার বাঁচতে হয় কারণ তার এখন বয়স কম সে ছোট তাকে দেখার মতো কেউ নেই তাই নিয়ে এসছিলাম একজনকে বিয়ে করে কিন্তু যে ভেবে নিয়ে এসেছিলাম সেই ভাবনাটা আমার ভুল তার টোটালি অপোজিট সে স্বার্থটা ছাড়া কিছু কারো কিছু বোঝে না তার মনের মতো হওয়ার আমি অনেক চেষ্টা করেছি তাকে সব কিছু দেওয়ার চেষ্টা করেছি তবুও নাকি আমি ভিকারি আমাকে ভিকারি বলে আমাকে ছোটোখাটো অনেক কথা বলে অসম্মান করে মনে আঘাত দেওয়ার মতো কথা বলে তর্ক করে ওর ভুল ধরিয়ে দিলে ওর ভুল নিয়ে কখনো শুধরাবে না কখনো মেনে নেবে না শুধু তার বক্তব্য আমাকে বিয়ে করে এসছো কেন কেন নিয়ে এসছো মানে স্বামী সঙ্গে মানে বিয়ে হলে ছেলেদেরকে দোষ ছেলেরাই শুধু বিয়ে করে নিয়ে আসে মেয়েদেরকে মেয়েরা কি বিয়ে করে না ছেলেরাই বিয়ে করে এইভাবে আমাকে দোষারোপ করে যে আমি বিয়ে করেছি কেন কেন নিয়ে এসছি বিয়ে করে তাহলে সে কি বিয়ে করেনি সে কি বিয়ে করে আসেনি আমার কাছে তাকে কি জোর করে কিডন্যাপ করে নিয়ে এসছি তার কি ইচ্ছে ছিল না তার কি শখ স্বাদ নেই তার কিচ্ছু ছিল না সব কিছু ছেলেদের দরকারটাও ছেলেদের শখ স্বাদও ছেলেদের মেয়েদের কিছু না মেয়েরা কি শুধু লোকের শখস্বাদ মেটানোর জন্য তাদের নিজের শখ স্বাদ কিচ্ছু থাকে না তারাও থাকে তারাও বিয়ে করে তো তারা যখন বিয়ে করছে তাহলে শুধু দোষটা কেন তার ছেলেদের ঘাড়ে চাপিয়ে দেয় যে তুমি আমাকে কেন বিয়ে করছো কেন আমাকে নিয়ে এসছো বুঝবে না পরিস্থিতি যে আমার পরিবারের পরিস্থিতি কেমন আমার হাজব্যান্ডের পরিস্থিতি কেমন কীভাবে তাকে সংসারটাকে চালিয়ে নিয়ে যাবো আমার কি হবে তার পাশে থাকবো হবে তাকে সাপোর্ট করব। সেই সব কথা এখনকার মেয়েরা বোঝে না এখনকার মেয়েরা অহংকার প্রচুর ইগো প্রচুর রয়েছে যে এ আছে না থাক ব্যাপার না নতুন একটা চলে আসবে আমার পেছন হাজার হাজার মেয়ে ছেলে রয়েছে হাজার হাজার ছেলে রয়েছে তার এই ধরনের বক্তব্য আমাকে এইভাবে শোনায় মানে তার এত আত্মহংকার এত অহংকার তার রূপের গুণের তো অহংকার করতে পারবে না কারণ গুণ নেই কোনো কাজ জানে না একদম টোটালি অপরিষ্কার নোংরা সেগুলো আমি এখন আমাদের বাড়িতে নিয়ে এসে শিখিয়েছি কীভাবে মুগ্ধতে হয় সেটা পর্যন্ত জানতো না খাওয়ার আগে হাত ধুতে হয় সেটা জানতো না বাসন এখনো পর্যন্ত আমার পরিষ্কার বাসনগুলো কালো করে দিয়েছে ভালো করে ধোবে না জল দিয়ে ধুয়ে রেখে দেবে এঁঠু লেগে থাকবে খাওয়ারের পর হাত ধুতে গেলেও হাতে এঁঠু লেগে থাকে সেগুলো সব দেখিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে শিখিয়েছি কিন্তু সেটা এখনও পর্যন্ত শিখতে পারিনি সেগুলো বলতে গেলে সেটা ঝামেলা হয়ে যায় ছোটোখাটো বিষয়গুলো যদি আমি তুলে ধরি বিপজ্জনক কোনো কিছু কাজ করছে সেইগুলো যদি দেখায় বা বোঝাই বা সাবধান করে দিই সেগুলোর জন্যও আমাকে কথা শুনতে হয়েছে ঝামেলা অশান্তি ভোগ করতে হয়েছে তাতেও আমি খারাপ হয়ে গেছি ঘরে বোটিং সামনে খুলে রেখে দিচ্ছে রাস্তার মধ্যে বোটিং খোলা বোটিং কেউ যদি পায়ে হট করে দিয়ে দেয় বিপদ হয়ে যাবে সেই সব সামান্য বিষয়গুলো যে বোটিংটা সাইডে রেখো ধারালো অস্ত্রটা সাইডে করে রেখে দাও পা লেগে যেতে পারে কারো কেটে যেতে পারে সেইগুলো বলতে গেলে আমি খারাপ হয়ে গেছি আমি নাকি জ্ঞানদাতা জ্ঞান দিবেছি কিন্তু সাবধান থাকাটা তো ভালো না বিপদ হওয়ার আগে সাবধান হয়ে যাও সেইটা যদি সাবধান করে দিই বা বুঝিয়ে দিই ব্যাপারটা কিন্তু সেটা আমি খারাপ হয়ে যাই এইভাবে আমি অনেক খারাপ হয়ে গেছি তাই বাধ্য হয়ে ভিডিওগুলো করতে হচ্ছে আপনাদের সাথে সবার সাথে শেয়ার করতে হচ্ছে আমার নিজের দুঃখ কষ্ট এবং কিছু অভিজ্ঞতা আপনারা জন্য থাকুন এখনকার সময় মেয়েদের মানে অধিকাংশ স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির ঝামেলাটা হয় মেয়েদের জন্য কিন্তু সেটা সমাজ মানবে না আইন মানে না ওই জন্য মেয়েদের অনেক আইন কানুন রয়েছে মেয়েদের সাপোর্টে কিন্তু ছেলেদের সাপোর্টে কিছু নেই এখন ছেলেরাই নির্যাতন হয় মেয়েদের হাতে তার বইয়ের হাতে কিন্তু সেটা লজ্জায় বলতে পারে না বোঝাতে পারে না কাউকে আর বলতে গেলে লোকে ছিচি করে এবং উল্টো দোষ ছেলেদেরকেই দেয় কারণ আমার জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমার নিজে সেই সব কথা শেয়ার করছি আজকে আর আমি মনে করি এখনকার সময়ে অধিকাংশ পৃথিবীতে অধিকাংশ ফ্যামিলি অশান্তি ভোগ করছে ছেলেরা অশান্তি ভোগ করছে এবং ডিভোর্স এই কারণে হয় সেপারেট এই কারণে হয় সাপার হতে হয় ছেলেদেরকে মেয়েদের কারণে কারণ যারা তার ব্যাক আপ আছে অল্টারনেট আছে এ না থাকলে আরেকজন চলে আসবে কোনো ব্যাপার না অনেক ছেলে লাইনে রয়েছে ভালো ভালো ছেলে রয়েছে এই অহংকার তাদের হুম আবার বলে ঘরে তো কিছুই করে না বলে আবার যে গরু দুধ দেয় সে গরুর লাথি খেতে হবে তাহলে আমিও তো রোজগার করে নিয়ে এসছি তাহলে আমার লাথি খাবে না কিন্তু তার লাথি আবার খেতে হবে কারণ সে বান্না করে দিচ্ছে ঘরে তাহলে আমার যদি সেটুকুই যদি আমার দরকার ছিল তা ঘরে তো আমি একটা কাজের মেয়ে এসে রেখে দিতে পারতাম বিয়ে করে আনা দরকার কি এত সব ঝামেলা এত সব দায়িত্ব নেওয়া এত সব চিন্তা হেডেক নেওয়া তাহলে একটা কাজের মেয়ে তো দরকার ছিল মাসে যে একটা টাকা দিয়ে দিতাম কাজ করে দিত চলে যেত তাহলে মানুষ বিয়ে কেন করে এইসব অনেক বিষয় রয়েছে তো সকালবেলায় ভিডিওটা করছি অনেক কথা বলার আছে এখন আমার স্কুল টাইম হয়ে গেছে স্কুল যেতে হবে মানে বাচ্চাদেরকে না আমি টোটো চালাই বাচ্চাদেরকে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসে করি তো ভোরবেলায় শীতকালের সময় উঠতে হয়েছে আমাকে প্রতিদিনই উঠি চারটে সময় ভরবেলায় কোন কোনে ঠান্ডায় শীতকালের সময় উঠে রেডি হতে হয় নিজের টুকটা কাজ থাকে তো আমাদের বাড়িতে সে ওঠে নটা দশটায় উঠে পড়ে তার তবু কাজ থাকে না যখন দুপুরবেলা খাওয়ার সময় খিদে পেয়ে যায় তখন তারা হুড়ো করবে তখন বলবে হ্যাঁ তোমাদের জন্য আমার দেরি হয়েছে তোমরা ইয়ে করছো সেই করছো তোমাদের জন্য আমি টাইম খেতে পারি না জান করতে পারি না তবু নটা দশটার সময় ঘুম থেকে ওঠে মানে এত সময় অভাব যে মানুষের সে নটা দশ সময় সকালবেলা ঘুম থেকে উঠছে বাচ্চা আছে সে বাচ্চার কোনো দায়িত্ব নেই সে ঘুম থেকে উঠবে পড়াশোনা করবে টিফিন করবে স্কুলে যাবে সেই সব দায়িত্বও আমার বাইরে কাজ করব আমি ঘরে সংসার দেখবো আমি এই সমস্ত বিষয়গুলো বলতে গেলে বোঝাতে গেলে আমি খারাপ হয়ে যাই তাই অনেকে ভাবে আমি খুব খারাপ ছেলে সে তো বলে আমার নিন্দা করে বেড়াচ্ছে সবার সামনে যে আমি খারাপ ছেলে যদি আমি সত্যি এমনি খারাপ ছেলে হতাম তাহলে দুনিয়াতে বোধহয় আর ভালো ছেলে বোধ কেউ নেই কারণ আমি যতটুকু মনে করি যেটুকু করণীয় একটা তার ওয়াইফের সামনে বা বাড়ির মেম্বারদের সাথে যেটুকু করণীয় যেটুকু করা দরকার যথেষ্ট করি করার চেষ্টা করি সব কিছু আমার সামর্থ্য থাকে না টাকা পয়সা সবসময় আমার কাছে বেলে এত টাকা নেই যা রোজগার করছি যেটুকু করছি ঘরে সংসারে চালিয়ে দিচ্ছি তাদের ভবিষ্যৎ কথা হবে কি টেনশানে থাকি আমাকে যেভাবে হেল্প সাপোর্ট করার মতো সেভাবে আমার পাশে দাঁড়াইনি আজ পর্যন্ত যে পাশে কেউ আছে সব সময়ের জন্য একাই আমার ছোটো থেকে মানুষ করে এসেছি একাই সব কিছু চিন্তা হেড নিয়ে সব কিছু এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি কিন্তু সেই কষ্ট দুঃখ বোঝার মতো সে আগেকার দিনে হতো তার ওয়াইফ কিন্তু এখনকার সময় সেগুলো নেই এখন ওয়াইফ না এখন বিজনেস পার্টনার আমার প্রফিট হবে মানে মনের দিক থেকে শারীরিক দিক থেকে টাকা পয়সার দিক থেকে তো হয় তোমার সাথে আমি বিজনেস ডিল করবো তোমার সাথে পার্টনারশিপ করব লাইফ টাইম আর যদি প্রফিট না হয় মনের মতন না হয় স্যাটিসফ্যাকশান না আসে তাহলে তোমার সাথে আমার বিজনেস এগ্রিমেন্ট ডিল ক্যান্সেল এখন বিজনেস ডিল হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক এখন সম্পর্ক না এগ্রিমেন্ট একে অপরকে বোঝার মতো ব্যাপার নেই এখন ইগো এখন স্বার্থপরতা এই সব বিষয় রয়েছে যাই হোক আমি আরও অনেক কিছু কথা আছে সেগুলো বলবো পরে আস্তে আস্তে তো এখন আমার কাজের সময় হয়ে গেছে বেরিয়ে যেতে হবে থ্যাংক ইউ ফ্রেন্ডস যে এতক্ষণ ধরে আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার অবশ্যই দেখা হবে গুড বাই টাটা